এরপর সামিতা জেরিন আপনি লিখেছেন ওযু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা। জি, হাদিস পড়তে পারেন, হাদিস পাঠ করার জন্য ওযু এটা জরুরি নয়। ইসলামিক বই পুস্তক পড়ার জন্য ওযু জরুরি নয়। ওযু জরুরি হবে কোরআন কারিম যখন স্পর্শ করবেন পাঠ করার সময়, সেটি মুখস্থ পড়লে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আপনার মুখস্থ ওযু থাকা জরুরি নয়।